চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার জায়গা শুরু হয় মোটামুটি এখান থেকেই, আমি তোমাদের সাথে শুরুটা করি। এখন বাজে সকাল 11টা, আর এখনই আমি আমার টিফিনটা নিয়ে বসে পড়েছি, পাউরুটি আর আলু ভাজা। তোমরা কেউ কিছু মনে করো না, চুলঠুলো আঁচড়ানো নেই। আজকে সকাল থেকে পুরো যুদ্ধ করলাম রান্নাঘরে, মনে হলো। সকালে আজকে করেছি ফুলকপি আলুর তরকারি, ওটা জিরে আর আদাটাকে শিলে বেটে করেছি, ওই জন্য আরও বেশি টাইম লেগেছে। মাছটাও মশলা শিলে বেটে করেছি, ওই আয়লান যেটা সার্টিন সেনকে দেখাচ্ছিলাম সর্ষেটা বাটতে হয়েছে শিলে। তো এইসবই করলাম, আর ডাল বানিয়েছি, আর সকালে আলু ভাজা রুটি হয়েছে। আমি পাউরুটি খাচ্ছি, লাল মামুড়ি খাচ্ছে, মামুনি খেয়েছে দুধ রুটি, আর পাপা তো টিফিন নিয়েই গেছে, আর পাপা খেয়েও গেছে। এই হচ্ছে আজকে, তোমাদেরকে অবশ্যই দেখাবো সার্টিন মাছটা কেমন কি। আমি রান্না করার পরে অবশ্যই রেসিপি তো দেওয়ার নেই, সর্ষে দিয়ে আর কি রেসিপি দেবো ওটা। ওটার ওই মাছে এরকম মাছের রেসিপি অনেক দিয়েছি, ছুলঠুল আচড়ানো নেই তো কেমন কি হয়ে গেছে। তো আমি একটু খেয়ে নিই, এবার খিদে পেয়ে গেছে। এই হচ্ছে আমাদের আয়লা বা সার্টিন মাছের ঝাল। এখানে আছে শিম আলু ভাতে মাখা, এখানে আছে ফুলকপি আলু তরকারি, আর এখানে আছে টমেটো দিয়ে ডাল, আর এই প্রেশার কুকারে রয়েছে হচ্ছে মামুনির জন্য ওই তরকারি আর কি, যেটা করা হয়। রেডি হয়ে গেছে, বুঝতেই পারছো। পরেছি হচ্ছে ওই কুর্তিটা যেটা বড় মামি দিয়েছিল, সেই কুর্তিটাই পরলাম আজকে। মামুনিকে একটু খাপিতে বলেছিলাম, একটু বেশি খাপানো হয়ে গেছে, তাই সোয়েটারটা পরতেই হলে এসে খুলে ফেলবো। মামুনি তখন বলেছিল আজকে আমার সোয়েটার একটু খারাপ লাগছিল, তাই জন্য শুয়ে পড়েছিলাম, আমারই দোষটা ছিল আর কি। তখনই যদি আমি উঠে মাপটা দিয়ে নিতাম ঠিক করে, তো ঠিকই হতো। আর এটাকে দেখো, দুপুরবেলা খেতে বসেছিলাম যখন, তখন এত জ্বালিয়েছে আজকে। তো এখন যাবো, 5টা বেরোবো বলেছিলাম, অলরেডি লেট, 5:16 বাজে, তো এখনো কেউ বেরোয়নি। কিন্তু আমি রেডি হয়ে ঘুরপাক খাচ্ছি, বেরোচ্ছে সব, লালমাও একেবারে বেরিয়ে, লালমা বিধাননগর নেমে চলে যাবে, আর আমরা দমদম নাবো। তো দেখি হলো কি না এদের, পেছনটা কি ভাল লাগছে দেখো, অস্ত যাচ্ছে বলে। বাড়ি ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। এখন কটা বাজে গো? 8:10 এখন বেরোচ্ছি, যদিও আমাদের 7:30 বেরোনোর কথা ছিল, কিন্তু ওই আর কি লেট হয়ে যায়। একটা ভালো জিনিস যে পুচকুটাকে আমরা কোলে নিতে পেরেছি, কারণ পুচকু জেগেছিল, খেলছিল অনেকক্ষণই, তারপর এই মাত্র ঘুমালো, আমরাও বেরিয়ে এলাম। তো যাই এবার বাড়ি, আর এখন তো অনেক ছোট, তাই জন্য ওকে না দেখানোই ভালো, ওরও একটা প্রাইভেসি বলে ব্যাপার আছে তো নাকি, ছোট মানুষ হতে পারে তাতে। তো যাই এবার, ট্রেনে করে যাব, ট্রেনটা ধরতে হবে, এখনো তো মামনি বেরোলো না, মামনি বেরোক। এই জাস্ট এসে ঘরে বসলাম, মানে আমি কোনো কাজ করছিলাম না, জাস্ট বাইরেই বসেছিলাম। আজকে যেহেতু শনিবার, স্যাটারডেতে আমাদের একটু লেট করেই সবটা হয়, কারণ সানডে থাকে, পরের দিন অসুবিধে হয় না কোনো, তাই জন্যে কালকে যে কথাগুলো বলতে বলতে থেমে গেছিলাম। আমরা একটু তনমনেতে আছি, কি করব না করব কিছুই যেটা বুঝতে পারছি না। তো কি করব, এখন যাওয়াটা ঠিক হবে কি না কোনোটাই বুঝতে পারছি না। আসলে আমাদের, আমি প্রথম থেকে তো কখনোই ব্লগ শুরু করিনি, যখন এখান থেকে আমি ব্যাঙ্গালোর গেছিলাম আর কি। তো এখান থেকে আমরা গিয়েছিলাম আগের বছর 3রা এপ্রিল, তো মোটামুটি হয়ে আসছে 1 বছর। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমাদের মার্চ মাসে বাড়ির এগ্রিমেন্টটা শেষ হয়ে যাচ্ছে, এবার আমরা বাড়ি চেঞ্জ করবো এটা ঠিক কথাই, কিন্তু ওর যে নতুন কোম্পানি আছে সেই অফিসের এখনো ব্যাঙ্গালোরের লোকেশনটা ঠিক হয়নি, যেটা তোমাদেরকে সেদিনকে বলছিলাম। এবার লোকেশন ঠিক না হলে আমরা বাড়ি ভাড়াটা কোথায় নেবো সেভাবে বুঝতে পারছি না, কারণ দেখো ওর স্কুটি নেই বা কিছু নেই, আর থাকলেও বেশি দূর তো সেটা নিয়ে যাতায়াত করা যাবে না, কারণ নাইট শিফট যদি পড়ে যায় ওই টাইমটা তো আমার খুব টেনশনও হবে, ভয়ও লাগবে, ওরও ভয় লাগবে ফাঁকা রাস্তা। তো ওই জন্যে মানে জাস্ট বাড়ি থেকে 10-15 মিনিট হয় দূরত্বটা ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি হলে বা 20 মিনিট হলেও ঠিক আছে, কিন্তু যদি 45 মিনিট এরকম যেতে লাগে তাহলে একটু টেনশনেরই ব্যাপার। তো ওই জন্য আমরা বাড়ি ভাড়াটা চেঞ্জ করব ঠিক কথা, কিন্তু কোথায় নেবো
সেটাও বুঝতে পারছি না। এদিকে এগ্রিমেন্টও এই ফ্ল্যাটে শেষ হয়ে যাচ্ছে, সেখানেও আমরা কি করব বুঝতে পারছি না। যে আমরা যখন এসেছিলাম তখন জিনিসগুলোকে নিয়ে আসার কথাও ভেবেছিলাম, কিন্তু নিয়ে আসতে গেলেও আমার ডবল খরচাই পড়তো, আমি নিয়ে আসতাম আবার নিয়ে যেতাম, তার থেকে যে টাকায় বাড়ি ভাড়া যাচ্ছে সেই টাকাতেই হয়তো আমি নিয়ে আসতাম আবার নিয়ে যেতাম, সেটাও একটা ব্যাপার হতো। তার চেয়ে ওখানে আছে থাকুক, আর ঠাকুরগুলোও আছে আমার টানা পড়েন বেকারই হতো, থাক ওইখানে, তারাও পাহারা দিচ্ছে। হ্যাঁ এবার আমার মনটাও খুব খারাপ লাগছে বাকি ঠাকুরদের জন্য আর কি। যাই হোক, এইসব দোনোমনোর মধ্যেই দিনগুলো চলছে আর কি। হয়তো দেখছো ভালোই আছি, হাসছি খেলছি ঘুরছি, খেলছি বলতে খাচ্ছি আর কি, বিয়ে বাড়ি যাচ্ছি, কিন্তু তার মধ্যেও ওর আর আমার এইসব নিয়ে তো কথা হচ্ছে, টেনশনও হচ্ছে কিছু, যে আদৌ আমাদের কি করা উচিত, কি করব কিছুই বুঝতে পারছি না, মামনি পাপাও বুঝতে পারছে না, স্বাভাবিক বিষয় আমরাই যেটা মানে থেকে কিছু বুঝতে পারছি না, অফিস টফিস করে সেখানে তো আর কিছুই বোঝার নেই, আমরাও বুঝতে পারছি না, তারাও বুঝতে পারছে না কি ডিসিশন নেওয়া উচিত এই মুহূর্তে আমাদের, সেটাও বুঝতে পারছি না। আদৌ আমরা কবে ওখানে ফিরবো সেটাও জানি না, বলছে মার্চ এপ্রিল নাগাদ অফিস খুলবে, কিন্তু সেটাও কত তারিখ নাগাদ হতে পারে সেটাও আমরা জানি না, তো কোনোটাই আমরা জানি না, সবটাই অনিশ্চিত। তার মধ্যে আমাদের বাড়ির এগ্রিমেন্টটা শেষ হয়ে যাচ্ছে, ওটা আরো বড় টেনশনের জিনিস। এবার যদি এগ্রিমেন্ট বাড়াতে যাই তাহলে তো আরো 10 মাস বা 11 মাসের এগ্রিমেন্ট হয়ে যাবে, সেখানেও একটা প্রবলেম, 11 মাস অবধি তো আর ওয়ার্ক ফ্রম হোম থাকবে না, তো কিছু জানি না এখনো কি করা উচিত বা কি করবো, যেটাই করি না কেন যাই হোক না কেন তোমরা তো সাথে আছোই, এরকম তো আপস অ্যান্ড ডাউন থাকতেই হবে, মানে থাকবেই লাইফ, তো অত টেনশন নিয়ে তো আর কিছু হবে না, তার মধ্যেই আমাদের সবটা চলছে আর কি। যাই হোক, আমাদের এখানে শিয়ালদাতে যে চেটে পুটে হচ্ছে সেখানে আমরা কালকে যাব ঠিক করে রেখেছি আপাতত, তো দেখা যাক কালকে। মামনি পাপা যাবে না, পাপা একটা দিন ছুটি পায় তো বাড়ি থেকে বেরোতে চায় না, আমরা অনেকবার বলেছি যাবে না, আর মামনি কালকে পড়াবে যেহেতু অনেকদিন ছুটি গেছে তাই জন্যে, তাই আর মামনিকেও জোর করা যায় না, কারণ আমাদের মামনির মার্চে কিছুটা ছুটি লাগবে, আমাদের দেশের বাড়িতে লক্ষ্মী পুজো আছে, সে তো সেখানেও যাবে, তো সবটাই এখন কিছু বলছি না, আস্তে আস্তে তোমরা সবটাই দেখতে পাবে। তো চলো, অনেকগুলো কথা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলো, আসলে তোমাদের কাছে চেপে রাখতে চাই না, বলতে চাই সবটাই, কিন্তু নিজেরা একটু ডিসিশন নিয়ে তারপর জানাতে চাই এই আর কি, আর কিছুই নয়। ডেইলি লাইফের ব্লগ যখন করছি তোমরা তো অবশ্যই আছো, তোমরাও একটা পার্ট ফ্যামিলির, মানে পার্ট বলতে তোমাদের নিয়েই এই ফ্যামিলিটা, তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি ব্লগটা ভালো লাগবে, তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি মনে হয়ে থাকে যে হ্যাঁ ভালো লেগেছে তাহলে একটা লাইক শেয়ার, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। আর হ্যাঁ, অনেকেই বলছো যে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে কিন্তু নোটিফিকেশান পাচ্ছি না, আমার মনে হয় তারা সাবস্ক্রাইব করেছো, পাশের বেল আইকনটা টিপে মানে টাচ করে দাওনি আর কি, ওটাতেও টাচ করে রেখো, তাহলে হয়তো কোনো প্রবলেম হবে না। তো চলো আজকের মতো, টাটা।